আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ড্যামরার দিকে, এই দিক থেকে চলে যাব যাত্রাবাড়ির দিকে। এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে ফুটপাতের অংশে ঢালাইয়ের কাজটি হয়েছে। বাম দিকের অংশে হচ্ছে একটি খাল, খালটি দেখা যাচ্ছে পরিষ্কার রয়েছে। এবার এখান থেকে চলে যাব যাত্রাবাড়ির দিকে, সেখানে সড়কের জন্য পিচ ঢালাইয়ের কাজটি শুরু হয়ে গেছে। বাম দিকের অংশে রাস্তা ডিভাইডারের জন্য কাজ চলছে, একটু পর আপনাদেরকে সব বিষয় বিস্তারিত জানাবো। যাত্রাবাড়ির থেকে ড্যামরার দিকে আসার পথে এখানে সড়কের পুরো অংশের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার চলে আসলাম যাত্রাবাড়ির দিকে। যাত্রাবাড়ির এই স্থান থেকে ড্যামরার দিক পর্যন্ত ছয় লেন মহাসড়কের জন্য কাজ চলছে। যাত্রাবাড়ির এখান থেকে কাজ শুরু হয়েছে, সামনের দিকে সড়কটি প্রশস্ত রয়েছে। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে সড়কে পিচ ঢালার কাজটি শুরু হয়েছে এবং রাস্তার মাঝখানে ডিভাইডারও দেওয়া হয়েছে। এই জায়গাটিতে একটি আন্ডারপাস, এটি হচ্ছে ঢাকা, এইখানটি হচ্ছে যাত্রাবাড়ি আর এই অংশটি হচ্ছে ড্যামরা। যাত্রাবাড়ির এই দিক থেকে এখানে যে সুলতানা কামাল সেতু রয়েছে, এখানের এই সড়কটি বর্তমানে দুই লেন রয়েছে, এটিকে প্রশস্ত করে চার লেন করা হচ্ছে এবং দুদিকে সার্ভিস লেন থাকবে। যাত্রাবাড়ি ড্যামরা এই মহাসড়কটি অনেকটা রিং রোডের মতো কাজ করবে। পদ্মা সেতু থেকে যেসব যানবাহন এসে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাবে, তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে যাত্রাবাড়ি ড্যামরা এই মহাসড়ক দিয়ে খুব দ্রুত ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়া যাবে। যাত্রাবাড়ি ড্যামরা সিমরাইল নারায়ণগঞ্জ এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। এবার এখান থেকে চলে যাব ড্যামরার দিকে। ডান দিকের অংশেই হচ্ছে মূল চার লেনের সড়কটি, বাম দিকের এখানে যে দুই লেনের সড়ক এখান দিয়ে মূলত স্থানীয় যানবাহনগুলো চলাচল করবে। এখানে ডান দিকের অংশে দেখা যাচ্ছে ডিভাইডারের জন্য কাজ চলছে। বাম দিকের এখানে যে সড়ক এবার এসে দেখতে পাচ্ছে এটিকে সংস্কার করা হয়েছে, আর ডান দিকের অংশে দেখা যাচ্ছে চার লেনের অংশে পিচ ঢালাই হয়েছে। এবার একটু সামনের দিকে চলে আসলাম, এখানে ডান দিকের অংশে একটি খাল, এখানে দেখা যাচ্ছে বর্তমান খালের গভীরতা এবং পরিষ্কার করার কাজ চলছে। এই জায়গাটিতে একটি আন্ডারপাস, যারা যাত্রাবাড়ির দিক থেকে ডান দিকের এলাকাগুলোতে যাবে তখন এই সড়ক দিয়ে এখানে আসতে হবে। আর যারা সার্ভিস লেন থেকে এবং এই অংশ থেকে মূল মহাসড়কে যাবে তখন এইখান দিয়ে মহাসড়কটিতে উঠতে হবে। এই সড়ক দিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরপর আন্ডারপাস দেখা যাবে। আন্ডারপাসগুলো মূলত এপার থেকে খালের ওপারের দিকে যাওয়ার জন্য রাস্তা। এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে সার্ভিস লেনের পুরো অংশে সংস্কার কাজটি এখন হয়নি। একটু সামনের দিকে আসার পর এখানে একটি আন্ডারপাসের দিকে দাঁড়ালাম, এখানে এসে দেখতে পাচ্ছি রাস্তার ডান দিকের অংশে ড্রেনের কাজগুলো করা হয়েছে, বাম দিকের অংশেই হচ্ছে আন্ডারপাসটি। আন্ডারপাস দিয়ে এপার থেকে খালের ওপারে যানবাহনগুলো চলাচল করবে। এই অংশটিতে খালে একটি ব্রিজ তৈরি করা হবে এপার থেকে ওপারে যানবাহনগুলো চলাচল করার জন্য। এই হচ্ছে খাল, খালের বাম দিকের অংশে ড্রেনের কাজ করা হয়েছে, এর উপরের অংশেই মূলত ফুটপাথ হবে। আর বাম দিকের এই অংশটিই হচ্ছে আন্ডারপাসটি, বর্তমানে এটির উপরের অংশে কাজ চলছে। এবার এখান থেকে চলে যাব ড্যামরার দিকে। ডান দিকের অংশে হচ্ছে মূল চার লেনের মহাসড়কটি, বাম দিকের এই সড়কটি দেখা যাচ্ছে সংস্কার করা হয়েছে। যাত্রাবাড়ির থেকে ড্যামরার দিকে যাওয়ার পথে কিছু স্থানে সড়কটি এরকম ভালো রয়েছে এবং কিছু স্থানে সড়কটি খারাপ রয়েছে।
যাত্রাবাড়ি ড্যামরা সিমরাইল নারায়ণগঞ্জ সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যা দুটি প্রধান জাতীয় মহাসড়কের সাথে যুক্ত করেছে। একটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর একটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। প্রস্তাবিত এই সড়কটি এরই মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূল অংশের সাথে অন্তর্ভুক্ত ছিল। কাঁচপুর সেতু ও পন্ডা সড়ক নির্মাণের ফলে এই সড়ক হতে নতুন সড়কে যানবাহন চলাচল বেড়ে যায়। এছাড়াও এখানে আশপাশে অনেক বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার ফলে যানবাহনের চাপ অনেক বেড়েছে। এটি হচ্ছে মূল চার লেনের সড়ক। বাম দিকের অংশে যে সেতু সেটি দিয়ে বাম দিকের এলাকায় যাওয়ার জন্য এখানে হচ্ছে একটি আন্ডারপাস। এখানে চার লেনের অংশে বেশ খানিকটা জায়গায় দেখা যাচ্ছে রাস্তার মাঝখানের অংশে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে। একদম ডান দিকের অংশে হচ্ছে সার্ভিস লেন। সার্ভিস লেনের যানবাহনগুলো যত্রতত্র মূল চার লেনের মহাসড়কটিতে উঠতে পারবে না নির্দিষ্ট কিছু স্থান ছাড়া। যাত্রাবাড়ির দিক থেকে সুলতানা কামাল সেতুর দিক পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6 কিলোমিটার। এই সড়কটি হওয়ার ফলে ঢাকার বনশ্রী দিয়ে এদিক দিয়ে মাওয়া হয়ে পদ্মা সেতুর দিকে যাওয়াও সহজ হবে। পদ্মা সেতুর দিক থেকে যেসব যানবাহন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে এই সড়ক দিয়ে খুব সহজেই যাওয়া যাবে। এখানে খালের ফুটপাথ অংশে গাছ লাগিয়ে দিলে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগতো। এবার চলে আসলাম ড্যামরার দিকে। এখানে আসার পথে দেখতে পেয়েছি ডান দিকের অংশে রাস্তার মাঝখানে পুরোটাই ডিভাইডার করে দেওয়া হচ্ছে। সামনের দিকে দেখা যাচ্ছে ডিভাইডারের জন্য কাজ চলছে। ড্যামরার এখানে আর একটু সামনের দিকে সড়কের বাম দিকের অংশটি স্টাফ কোয়ার্টার রোড হয়ে বনশ্রীর দিকে চলে গেছে। সেদিক থেকে প্রচুর যানবাহন এদিকে আসে। সামনের দিকে একটি মোড় রয়েছে, সেই মোড়টিতে মূলত যানজট লেগে যায়। এখানের বাম দিকের অংশটি স্টাফ কোয়ার্টার রোড হয়ে বনশ্রীর দিকে চলে গেছে, এই মোড়টিতে মূলত যানজট লাগে। সড়কের এই দিকটি সোজা চলে গেল সুলতানা কামাল সেতুর দিকে। সামনের দিকেই হচ্ছে সুলতানা কামাল সেতু। ডান দিকের অংশটি চলে গেল নারায়ণগঞ্জ কাঁচপুরের দিকে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।